বৃহস্পতিবার বেইলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় দগ্ধ 11 জন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। সকালে রোগীদের অবস্থা পর্যালোচনায় বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার সামন্তলালের নেতৃত্বে 17 সদস্যের মেডিকেল বোর্ড। আমাদের এখানে যে মেডিকেল বোর্ডটা করি আমরা 17 জন সদস্য, যার মানে প্রধান হিসেবে আমি কাজ করি। এই আমরা এই রোগীগুলো দেখে 11 জনের মধ্যে আমরা এখন ডিসিশন নিয়েছি যে 6 জনকে আমরা ছেড়ে দিব আর 5 জন থাকবে। যে 6 জনকে ছেড়ে দিব তারা মোটামুটি ভালো আছে, তাদের মধ্যে আবার পরীক্ষার্থীও আসছে যাবে, আর 5 জন যে থাকবে তারা এখনো কেউ সংক্রামুক্ত না। রোগীদের সার্বিক অবস্থা বিবেচনায় 6 জনকে ছেড়ে দেয়া হয়েছে, বাকি 5 জনের অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। কালকে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেখিয়ে নিয়ে এই সমস্ত রোগীদের জন্য বলছেন যে যতটুকু কেয়ার নেওয়া দরকার সেই কেয়ার নেওয়ার কথা, এবং সমস্ত চিকিৎসার খরচ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজে বহন করবেন, এবং সেই অনুযায়ী উনি আমাদের এখানে একটা ওনার ফান্ড আছে, সেই ফান্ডে আজকে বেশ কিছু টাকাও পাঠিয়ে দিয়েছেন আজকে সকালে। বৃষ্টি খাতুন বা অভিশ্রুতি শাস্ত্রী নামে তরুণীর মরদেহের দাবিদার দুটি পক্ষ হওয়ায় বিষয়টি আদালতের নির্দেশনায় ডিএনএ টেস্ট পর্যন্ত গড়িয়েছে। তারা সম্ভবত একটা ফেক জন্ম নিবন্ধন দেখাইছে কোথা থেকে, আসলে সে ধর্মান্তরিত হয়নি, আসলে এটা তার মনে করেন আশপাশের যে পরিবেশটা, এই পরিবেশটার কারণে আস্তে আস্তে সে একটু ওই মাইন্ডে চলে গেছে আর কি, তাছাড়া ধর্মান্তরিত হয়নি। মিনহাজ নামের আরেক তরুণের মরদেহ শনাক্ত হলেও দাবিদার দুজন হওয়ায় তারও ডিএনএ টেস্ট করে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে মিনহাজ, আমি ওর ছোটবেলার ফ্রেন্ড আর কি, আমরা চাঁদপুরে একসাথে পড়াশোনা করছি, তো ও ঢাকা আসছে আর কি, আমরাও ঢাকা আসি, আমি আবার আপনার বসুন্ধরা আবাসিকে থাকি। ওর মরদেহ কালকেই শনাক্ত হয়েছে, বয়স হচ্ছে আপনার 24-25 হবে, ওর মরদেহ কালকেই শনাক্ত হয়েছে, বাট এখন পর্যন্ত কিছু প্রবলেমের কারণে এখনও পাচ্ছি না। ওটা হচ্ছে আরেকজন দাবি করতেছে এটা ওনার ভাগ্যেই না কার জানি লাশ এই কারণে, বাট এখন প্রসেসিং চলতেছে, হওয়ার পরে আজকে ইনশাল্লাহ আশায় আছি যে ওনার ফ্যামিলি নিয়ে যাবে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ বলছে দুটি মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ ও আনুষাঙ্গিক পরীক্ষার জন্য তারা নির্দেশনা পেয়েছেন। প্রয়োজনীয় ডিএনএ নমুনা সংগ্রহের পর টেস্টের ফলাফলের ভিত্তিতে মরদেহ দুটি স্বজনদের বুঝিয়ে দেয়া হবে। জান্নাতুল বাকেয়া, কেকা চ্যানেল আই, ঢাকা।